ঈদের তৃতীয় দিন সকাল থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়, পরিস্থিতি জানবো এ বিষয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। ইব্রাহিম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি আমাদেরকে জানাবেন পর্যটকদের ভিড় কেমন দেখছেন সেখানে আর কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ লিনিয়া, ঈদ মোবারক। আপনি জানেন যে আজকে ঈদের তৃতীয় দিন, এই তৃতীয় দিনে আপনার সমুদ্র সৈকত কুয়াকাটা দীর্ঘ 18 কিলোমিটারের সমুদ্র সৈকত, এখানে সকালে এসে যা দেখলাম যে হাজার হাজার পর্যটক আসলে তাদের উৎসব উদ্দীপনায় মাতোয়ারা হয়ে আছে এই সমুদ্র সৈকত। এখানে তারা নোনা জলে গা ভাসাচ্ছে, কেউ গোসল করছে, কেউ বা পাও ভিজিয়ে তার বন্ধুকে নিয়ে হাঁটছে, অনেকে বেঞ্চিতে বসে আছেন। এছাড়া আমি এখানে আসার পর ট্যুরিস্ট পুলিশ তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে যে স্পটগুলো রয়েছে লেম্বুরচর, ঝাউবাগান, রাখাইন মার্কেট থেকে শুরু করে রাখাইন বৌদ্ধ বিহার, যেগুলো স্পটগুলো আছে সবগুলোতেই আসলে তাদের পোশাকধারী যে পুলিশগুলো আছে তারা সেখানে আছে, এবং আপনার আনসার ক্যাম্প পুলিশ বলেন এবং আপনার নৌ পুলিশ বলেন, ফায়ার সার্ভিসের টিমও এখানে আছেন। এছাড়াও 40 জন স্কাউটের টিমও তারা রেখেছেন যদি কোনো অপ্রীতিকর ঘটনা তারা ঘটে। আমি যদি একটু এখন একটু কথা বলি একজন এর সাথে, আপনি তারা শুনবো তার কাছে আসলে কি ধরনের, মানে আপনি এখানে আসার পর আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, বন্ধুদের নিয়ে ঘুরছি, স্পিডবোটে চড়ছি, অনেক ভালো লাগতেছে। আর আমি এখানে নতুন আসছি, ভাবছিলাম না যে এত মানুষ হবে, এসে দেখতেছে অনেক মানুষ এসে ভালো লাগতেছে। ধন্যবাদ। আমি আর একজন পর্যটকের কাছে শুনবো যে আসলে তার কেমন লাগতেছে। ধন্যবাদ দেশ টিভিকে, এখানে ঘুরতে এসে দেখে জনগণ দেখে আমাদের এত ভালো লাগতেছে যে এত মুখরিত, এত বেশি জনগণ আমরা আসলে এর আগে দেখিনি। আমি হঠাৎ করে এখানে এসে দেখি জনসমুদ্রে পরিণত হয়েছে কুয়াকাটা, দক্ষিণবঙ্গে কুয়াকাটা। আমি আরো আশা করব যে উত্তর অঞ্চল থেকে দক্ষিণে এই মানুষ এই কুয়াকাটায় আনন্দ ভ্রমণে আসে। ধন্যবাদ দৃষ্টি। শুনলেন যে এখানে পদ্মা সেতু কিন্তু এই কুয়াকাটার জন্য একটি আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এই পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই কিন্তু লাখ লাখ পর্যটক কিন্তু এই কুয়াকাটা আসতে শুরু করেছে, যে কোনো অকেশনে, হয়তোবা কোনো ছুটি বা ঈদ কুরবানি, এই এই কুয়াকাটার দিকে আসেন। এবং তারা আর একটু বলতে, যদি এইখানের যে হোটেল আছে বা খাবার রেস্তোরাঁগুলো আছে সেই জায়গাগুলোতেও তারা একটু সরকারের দৃষ্টি দিতে বলছেন, বা এখানে যারা প্রশাসন আছেন তাদেরও দৃষ্টি তারা দিতে বলছেন যে খাবারের মানটা ভালো করার জন্য। এছাড়া যে হোটেল মোটেলগুলো আছে সেগুলো একটু ভাড়া একটু সাধারণ লোকদের হাতের নাগালের বাইরে যেন না চলে যায়। এছাড়াও কিন্তু আমি যখন আসছি তখন তাদের সাথে কথা বলেছি, হোটেল মালিকদের সাথে, তারা বলেছে তাদের 100% রুম বুক হয়ে গেছে। এছাড়া যে আশপাশের যে বাসাবাড়িগুলো আছে তাতেও কিন্তু আসলে তাদের সে বাসাবাড়ি তাদের ভাড়া দিতে হয়েছে। এবং সর্বোপরি হলো এখানে যে নিরাপত্তার ব্যবস্থা সেটা সব থেকেই অনেক ভালোভাবে তারা নিরাপত্তার দিকে খেয়াল রেখেছেন এবং সিসি ক্যামেরার আওতায় এই বিচটা তারা নিয়ন্ত্রণ করছেন। এই ছিল পটুয়াখালী কুয়াকাটা থেকে এখনকার মতো আমাকে সর্বশেষ সংবাদ। আমরা চলে যাব স্টুডিওতে লিনিয়ার কাছে। সাইদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম।